राजधानी संलग्न जयपुर सीमांत एलाका मूलत कृषि भित्तिक एलाका संश्लिष्ट एलाकाय धान थेके शुरू करे शाकसब्जी सह समस्त फसलई कृषकरा चाष करे थाकेन सेई मोताबेक एई बछर जयपुर एलाकार चाषीरा परम्परागतभावे धान चाष करेछे धान चाष करार क्षेत्रे कृषकरा अन्यान्य बछरेर मतो एई बछरो सरकारी धानेर बीज ओ निजेदेर मजूद करा धानेर बीज व्यवहार करेछे संश्लिष्ट एलाकार जनैक कृषकेर अभिमत जारा निजेदेर मजूद करा धान बीज ব্যবহার করেছেন ধান চাষে তাদের কানি প্রতি ধানের ফলন হয়েছে প্রায় 24 মণ তবে সরকারি ধান বীজ যারা ব্যবহার করেছেন তাদের সমূহ ক্ষতি হয়েছে এবার নিজের আপের বীজ দ্বারা দ্বারা জমিনে মধ্যে লাগাই দেয় মনে করো যে 22 থেকে 24 মণ দর পড়ছে প্রতি কানিতে আর আমরা স্টোর থেকে যে বীজ আনছি বীজগুলি লাগাইয়া মানে গৃহস্থ আপিল তারার কোনো ভয় নেই কানিগত মনে দেয় ওই তো না হতো না পাঁচ মণ কই 22 মণ আর কই 5 মণ সরকারি বীজ কি এই বছরই খারাপ পড়েছে এই বছরই খারাপ পড়ছে মানে আগে খারাপ পড়ছে না কিরকম কেন এরকম হলো এটা এটা হনে তারা কই দেব আমরা তো বীজ দিছি খুব ভালো এনে দিছে কিন্তু ধান বাইরিছে বা বাইরিছে না ফলে নাই বন হইছে বদলা বন তে শুধু বন দিও তো আমরা ফেট বাস্তো না ধানের তো দরকার অন কি করতে বন তো তার দুষ্ট কোনো কাজ হইতো না তারা চেষ্টা করতে আমরা বালা দিন লাগে অনু এটা খারাপ আমরা বাইকে আছে তাই একই অভিযোগ জানালেন সংশ্লিষ্ট এলাকার অপর দুই কৃষক তাদের বক্তব্য গোমতী ধানের চাষ করেছিলেন কিন্তু সরকারি ধানের বীজ ভালো না হওয়ায় ফলন ভালো হয়নি অপর এক কৃষক অভিযোগ করলেন সংশ্লিষ্ট কৃষি এলাকার দায়িত্বপ্রাপ্ত কৃষি দপ্তরের কর্মীরাও তাদের এই দুঃসময়ে ডাকে সাড়া দিচ্ছেন না গতবার তো হয়েছে এই মনে 45 না আমি যে টানছি আর এবার মনে হইতো না 20 বস্তা হইতো না মালিক মরছে না মুনি ইয়ে দিয়া ক্ষেত বাড়ি আল দিয়া ইয়ে দিয়া বেড়াতে বসবো লস লস মালিকের আমরা বীজ টানছি সরকারি বীজ বিদ্যালয় দিছে আমরা ব্লক ইয়া ডুগলি ব্লকের বিএলডব্লিউ বীজ এত বীজ খারাপ পড়ছে গতবার হয়েছে 40 মিনিট ধান এবার 20 মিনিট হইতো না কেন এরকম হলো ধান দুই নম্বর বীজ একটা ধান পাইকে মজ্জা ফুলে আছে গা আরেকটা বাজিছে একটা পাইকে মজ্জা আছে গা আরেকটা বাজিছে এইরকম বীজ তারপর আমি বিএলডব্লিউ খবর দিছি বিএলডব্লিউ আয় নাই কয়েক জানি জমি তার মানে সরকারি বীজ লাগাইছে তারা মানে এবার কান্ডন আর কিচ্ছু নাই আমার তবে অপর একজন কৃষক বলেন এবার ধানের ফলন ভালো হয়েছে তবে যারা নিজেদের মজুদ করা ধান বীজ ধান চাষে ব্যবহার করেছেন তারাই লাভের মুখ দেখবেন কিন্তু যে সমস্ত চাষি সরকারি ধান বীজ চাষের কাজে ব্যবহার করেছেন তাদের ক্ষতি হয়েছে আমার গরের বীজ এই বীজটা খুব ভালো যা দান করছি এটা খুব ভালো হয়েছে আর সরকার যে বীজটা নিছে না এটা এবারে বীজটা বইছে ওটা আবিসা বেশি পড়ছে এটা ওই যে আমাদের পাবলিক থেকে কিনে নিছে বালা বীজ নিছে না এদিন কৃষকদের অভিযোগের মূলে সংশ্লিষ্ট কৃষি এলাকার দায়িত্বপ্রাপ্ত বিএলডব্লিউ এর সাথে বার কয়েক যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড